আপনার বাবার ফুসফুসে কালো কালো স্পট দেখা যাচ্ছে, কঠিন কোনো রোগ কিনা তারও পরীক্ষার পর বলা যাবে। এখন উপায়? শহরে দিন দিন বাতাস দূষিত হচ্ছে, ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। বাতাস বিশুদ্ধ রাখা যাইতেছে না কেন? কারণ তো অনেক, গাড়ি কলকারখানা আর ইট ভাটার বিষাক্ত ধোঁয়া নির্মাণ সামগ্রী না ঢেকে রাখায় সেখান থেকে বের হওয়া ধুলিকণা প্রতিনিয়ত বাতাসের সাথে মিশে বাতাস দূষিত করছে। সেই বাতাস গ্রহণ করে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সেদিন দেখলাম আপনার গাড়ি থেকেও তো কালো ধোঁয়া বের হচ্ছে। প্রতিদিন অনেক রোগী হাসপাতালে আসে শ্বাসযন্ত্রে নানা রোগ নিয়ে। আসুন আমার সাথে। না যাই না, কি যে ভুল করছি! আয় হায় রে, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমারে ভাবতে হবে, ভাবতে হবে আর সব বাচ্চার কথা। তাই আমি আমার গাড়ি থেকে আর যাতে কালো ধোঁয়া বাইর না হয় সেই জন্য আজই ব্যবস্থা নিব এবং অন্যদের বুঝাবো। সকলে একজোট হয়ে যদি আমরা কাজ করি তবে আজকের অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি, সেজন্য আজ আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চলুন আপনার বাবার চিকিৎসার জন্য আরও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করি। চলেন স্যার। আর নয় বায়ু দূষণ, চাই সুস্থ জীবন।